Hey everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে আরেকটা খুব সহজ বরফি রেসিপি শেয়ার করছি আর এটার নাম হচ্ছে চকলেট বাদামের বরফি। আর তাছাড়া ছোট থেকে বড় এমন কেই বা আছে যে চকলেট পছন্দ করে না, তাই আমি আশা করছি খুব মজার চকলেটই চকলেট বরফি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চকলেটের বরফি বানানোর জন্য আমি আজকে ডার্ক সেমি সুইট চকলেট ইউজ করছি 400 গ্রাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট ইউজ করতে পারবেন। আমাদের দেশে যে বিভিন্ন ব্র্যান্ডের মিমি চকলেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এটা হবে। আর তাছাড়া যারা অলরেডি বেকিং করেন তাদের কাছে হয়তো এই ডার্ক চকলেট অ্যাভেলেবল থাকতে পারে। আমি কনডেন্সড মিল্ক ইউজ করবো 400 গ্রাম। আমি বাদাম কুচি নিয়েছি 1/2 কাপের মতো। আর এখানে আমি চীনা বাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদামকে ছোট ছোট করে কেটে নিয়েছি। যে কোনো এক প্রকারের বাদাম ইউজ করলেও চলবে, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিয়ে নিতে পারেন। আমি 2 টেবিল চামচ ইউজ করব বাটার। আর বাটারটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা বাটারের পরিবর্তে ঘি ইউজ করতে পারবেন। আমি 1 চা চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স আর লবণ নিয়েছি 1 চিমটি পরিমাণ। এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে আমি প্রথমে বাদামগুলোকে একটু টেলে নিচ্ছি। আর বাদামগুলোকে লো আঁচে রেখে আমি 4-5 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে টেলে নেব। বাদামটা টালা হয়ে গেছে, এখন আমি বাদামগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এরই মধ্যে আরেকটা প্যানে আমি সামান্য পানি নিয়ে চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। যে বাটিতে আমি বরফিটা বসাবো সেই বাটিটাকে এখন আমি অল্প বাটার দিয়ে এভাবে করে একটু মেখে নিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে তেল বা ঘি ইউজ করতে পারেন। এখন এর উপরে আমি একটা পার্চমেন্ট পেপার এভাবে করে বসিয়ে দিচ্ছি। আর পেপারটাকে একটু বড় করে কাটতে হবে যাতে করে যখন আমরা এটাকে বের করে আনবো তখন এটাকে টেনে বের করে আনতে আমাদের জন্য ইজি হয়। আর প্রত্যেকটা কর্নারকেই আমি ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি চকলেটগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কনডেন্সড মিল্ক। এরপর আমি যে 2 টেবিল চামচ বাটার রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এখন এই বাটিটাকে নিয়ে আমি যে প্যানটা চুলায় বসিয়ে রেখেছিলাম পানি সহ সেই প্যানের উপরে নিয়ে এভাবে করে বসিয়ে দিয়েছি। আর পানির পরিমাণটা এরকম হতে হবে যাতে করে পানি বাটির নিচটা স্পর্শ না করে। আর চুলার আঁচ এখন একদম লো করে দিয়েছি। পানিটা কিন্তু পুরোপুরি বলক আসেনি, পানিটা জাস্ট গরম হয়েছে। এই পানির যে স্টিমটা আছে সেই স্টিমেই কিন্তু এখন চকলেটটা খুব ভালোভাবে গলে যাবে। চকলেটটাকে আমি কন্টিনিউয়াসলি নেড়ে দিচ্ছি, সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে নাড়তে থাকতে হবে, চকলেটটাও এখন গলে যেতে শুরু করেছে এবং চকলেটটা প্রায় ভালোভাবেই গলে গেছে এখন। এই সময় আমি যে 1 চিমটি পরিমাণ লবণ রেখেছিলাম সেই লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আরেকবার নেড়ে খুব ভালোভাবে আমি চকলেটের সাথে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন যে বাটিতে আমি পার্চমেন্ট পেপার লাগিয়ে রেখেছিলাম সেই বাটিতে চকলেটটাকে এনে এভাবে করে ঢেলে নিচ্ছি। চকলেট ঢেলে দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে চকলেটটাকে চারিদিকে এভাবে করে একটু সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। চকলেটটাকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আবার উপর দিকটাকেও একটু চেপে চেপে দিচ্ছি। এরপর আমি আরও কিছু বাদাম কুচি এভাবে করে উপরে ছড়িয়ে দিয়েছি আর স্প্যাচুলা দিয়ে বাদামগুলোকে একটু চেপে দিচ্ছি। আর এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব মিনিমাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। চকলেট ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে, এখন আমি এটাকে এভাবে করে একটু টেনে তুলে নিচ্ছি। আর আমি এজন্যই আগে বলেছিলাম যে পার্চমেন্ট পেপারটা একটু বড় করে কাটতে যাতে করে এটা আমাদের টেনে তুলতে ইজি হয়। পেপারটাকে আলাদা করে আমি চকলেটটাকে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি আমার পছন্দ মতো শেপে বরফি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। এই চকলেটের বরফিটা আমার কাছে অনেক মজা লাগে, এমনিতেও আমি চকলেট অনেক পছন্দ করি। আমার মনে হয় আমার মতোই যারা চকলেট পছন্দ করেন তারা অবশ্যই এই চকলেটের বরফিটা অনেক পছন্দ করবেন। বিশেষ করে বাচ্চারা চকলেট খুব বেশি পছন্দ করে, সো তাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা খাবার হবে। আমি বরফিগুলোকে একটা বাটিতে নিয়ে সার্ভ করেছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আরও আশা করছি আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর যদি করেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য। আর তাছাড়া আপনাদের আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।